আর এফএল গ্যাস স্টোভে ফায়ারপ্রুফ কেবল থাকায় দুর্ঘটনার সম্ভাবনাই নেই। প্যাক করে দিচ্ছি আপা। আর এফএল গ্যাস স্টোভ পরিবারের একজন চিরদিনের বন্ধন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ স্বাস্থ্যকর রমজানে। প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি নতুন স্বাস্থ্যকর একটি খাবারের রেসিপি নিয়ে, এবং সেই সাথে সে খাবারের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব। আমি পুষ্টিবিদ রুবাইয়ারিতি, এবং আমার সাথে আছেন আসসালামু আলাইকুম, আমি শেফ সাইমন খান। পুরো রমজান জুড়ে আপনাদের সাথে থাকব মজার মজার সব রেসিপি নিয়ে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, পুরো রমজান মাস জুড়ে প্রত্যেক পর্বে রেসিপি শেষে আপনাদের জন্য থাকছে স্পেশাল কুইজ, এবং কুইজে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন আরএফএল গ্যাস স্টোভের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। শেফ, আজকে আপনি আমাদের জন্য কি তৈরি করছেন? আজকে আমি আপনাদের জন্য তৈরি করছি মিনি চিকেন স্টেক উইথ মাশরুম সস। প্রথমেই আমাদের যেটি লাগবে কিছু মিনি চিকেন স্টেক, আমরা যেগুলোকে আগেই কেটে রেখেছি। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। দর্শক, চিকেনে আছে ফার্স্ট ক্লাস প্রোটিন, তাই প্রোটিনের সোর্স হিসাবে আপনারা ইজিলি চিকেন খেতে পারেন, এবং এখানে যেহেতু ব্ল্যাক পেপার দেওয়া হচ্ছে, ব্ল্যাক পেপারে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দিয়ে দিচ্ছি সল্ট, সল্ট সবসময় প্রয়োজন মতো, এবং দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। আমার আছে একটি মিঠামার, এখন আমি নিচ্ছি একটি ননস্টিক ফ্রাই প্যান, এবং জেলে নিচ্ছি আমার আরএফএল গ্যাস স্টোভ। হালকা করে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। দর্শক, অলিভ অয়েলে আছে ওমেগা 3 ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যা ব্লাড কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে, এবং এখানে যেহেতু রসুন দেওয়া হচ্ছে, রসুনে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা হার্টকে ভালো রাখে এবং তার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দিয়ে দিচ্ছি একটি ফ্রেশ রোজমেরি ফ্লেভারের জন্য। একটি বিষয় জানেন, আরএফএল গ্যাস স্টোভে 8 mm টেম্পারেট গ্লাস থাকাতে এটি সহজে ভাঙে না, ফাটে না, এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়, খুব সহজে পরিষ্কারও করা যায়। এখন আপনি চিকেন দিয়ে দিচ্ছেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মাশরুম। দর্শক, প্রোটিনের ভালো সোর্স মাশরুম, এবং তার পাশাপাশি মাশরুমে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্যান্সার প্রিভেন্ট করে। আলতো করে একটু নেড়ে দিচ্ছি। তুলে রাখছি আমাদের রোজমেরিটি গার্নিশিং এর জন্য। একটু দিয়ে দিচ্ছি স্মোকি ফ্লেভার, দিয়ে দিচ্ছি আমাদের হেভি ক্রিম। এই খাবারে হেভি ক্রিম ইউজ করার ফলে এখানে কিন্তু ক্যালোরি আরও বেড়ে গেল, তাই যেসব বাচ্চারা কিছুই খেতে চায় না তাদের জন্য ইজিলি এই খাবার বানিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার মিনি চিকেন স্টেক উইথ ক্রিম সস, এবং বন্ধ করে নিচ্ছি আমার আরএফএল গ্যাস স্টোভ। আগেই তুলে রেখেছিলাম আমার রোজমেরি স্টিক, এবং আমি দিয়ে দিচ্ছি ইটালিয়ান সুইট বেজিল। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিনি চিকেন স্টেক উইথ ক্রিমি মাশরুম। থ্যাংক ইউ শেফ, ইউ আর মোস্ট ওয়েলকাম। সুপ্রিয় দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার স্পেশাল পুষ্টিকর মিনি চিকেন স্টিক উইথ ক্রিমি মাশরুম। সো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি, এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে আপনজনদের সাথে। আপনাদের জন্য আজকের কুইজ থাকছে, আমি এই রেসিপিতে কয়টি চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি। তাহলে দ্রুত আপনার সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন আমাদের আরএফএল গ্যাস স্টোভের ফেসবুক পেজে আগামীকাল বিকেল 4টার মধ্যে। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আরএফএল গ্যাস স্টোভের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আমরা দুজন একসাথে আবারও হাজির হব আপনাদের সামনে একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
আরএফএলের দামই একটু বেশি। বছরে তিন চারটা চুলো না কিনে আরএফএল একটা নিলেই থেকে বছরের পর বছর। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন।